ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে, ব্যারাকপুরে অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। সেই সমস্ত খুন খারাপের ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই হচ্ছে বলে ব্যারাকপুরে অভিযোগ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার। তিনি জানান, কয়েকদিন আগে ব্যারাকপুরের নগরপালের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। পুনরায় এমন ধরনের ঘটনা ঘটলে ফের ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হবে কংগ্রেসের তরফ থেকে। ব্যাপার হয়ে গেছে যে খুন খারাপই হচ্ছে। আপনারা জানেন, কিছুদিন আগে অর্জুন সিং আবার ঢুকেছে বিজেপির এতে। এই বিজেপির আর যে লোকগুলো ছিলেন তারা আবার অনেকে তৃণমূলে চলে যায়। গুন্ডা বাহিনীটা একই, এদের নিজেদের মধ্যে দলাদলি করে কিন্তু খুন খারাপই হচ্ছে। আমাদের কাছে খবর আছে, আমরা জানি যে এটা নিজেদের দলাদলির জন্য এটা খুনটা হচ্ছে। এরপরে যদি আবার যদি এরকম জিনিস হতে থাকে, আমরা একবার কিছুদিন আগে আপনারা কভার করেছেন যে আমরা পুলিশ কমিশনারকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা যদি এইভাবে চলতে থাকে নিশ্চয়ই আমরা সবাইকে নিয়ে আমরা আবার ডেপুটেশনের ব্যবস্থা করব, আমরা আন্দোলন করব। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপফ্লোর শেড, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, যোগাযোগ 7278200456।